চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সময়ের দাবি মেনে আমরা, মানে বিদ্যালয়ের সঙ্গে জড়িত সবাই, ছাত্রীরা, অভিভাবক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং প্রাক্তন ছাত্রী, আজকে সবাই আমরা রাস্তায় নেমেছি। আমাদের একটি দাবি, বিচার ত্বরান্বিত হোক, ন্যায্য বিচার পাওয়া যাক। যদি এইখানে আমরা দেখি যে বিচার ক্রমশ দেরি হচ্ছে, তাহলে আমরা আবারও রাস্তায় নামব। আমরা চাই সকলের সুরক্ষা, সকলের নিরাপত্তা, এবং আমাদের সঙ্গে যে ছাত্রীরা আছে, আমাদের সন্তান সম 2500 ছাত্রী, বিভিন্ন স্কুলে স্কুলে যেসব ছাত্রছাত্রী ছড়িয়ে আছে, যারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, আমরা যেন তাদেরকে অ্যাসিওর করতে পারি তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত সুনিশ্চিত। এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় এসেছি। দেরি হওয়ার জন্য আমরা সত্যি চিন্তিত এবং খানিকটা হতাশা তৈরি হয়ে যাচ্ছে। দ্রুত হোক বিচার, বিচার দ্রুত হোক, ন্যায্য বিচার হোক, এবং কোনো অস্পষ্টতা যেন বিচারের মধ্যে না থাকে। চৈতালী চ্যাটার্জি, প্রধান শিক্ষিকা, বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল।